रबड़ी पोषा सबाई काच थेके रथ के स्पर्श करछे পার্ক স্ট্রিটে আজকে আমি যাচ্ছি তিপ্পান্নতম কলকাতা ইস্কনের রথের মেলায় এই হলো পার্ক স্ট্রিট মোড় আর এদিকে একটুখানি হেঁটে গেলে ওই যে দেখা যাচ্ছে আলোগুলো ওইখানে ওই যে মেলার লাইট দেখা যাচ্ছে এই হলো মেলায় ঢোকার গেট ওই যে দেখা যাচ্ছে রথ গেট দিয়ে ঢুকেই বাঁদিকে রয়েছে মহাপ্রসাদের স্টল মহাপ্রসাদ খাজা হচ্ছে 50 টাকা 100 টাকা খিচুড়ি 100 টাকা হালুয়া 50 টাকা আর লাড্ডু 50 টাকা 100 টাকা ঠিক তার পাশেই রয়েছে গোবিন্দাজের স্টল আচ্ছা এখানে রয়েছে গোশালা জুতো খুলে ঢুকতে হয় আপনারা চাইলে ভেতরে গোমাতার পূজাও করতে পারবেন সেই ব্যবস্থাও রয়েছে এই যে তিনটে রথ এখানে রাখা আছে আর পেছনে অস্থায়ী এই যে অস্থায়ী মন্দির তৈরি করা হয়েছে যেখানে জগন্নাথ দেবকে রাখা হয় বাঁদিকে হলুদ রঙের রথটা হলো জগন্নাথ দেবের মাঝে কালো রথ বোন সুভদ্রার এবং ডান দিকে সবুজ রঙের রথটা হলো দাদা বলরামের রথ এখানে রাখা আছে আর পেছনের মেঘটার জন্য আরো সুন্দর লাগছে ভিউটা এদিকে সকলে লাইন দিয়ে রথ পরিক্রমা করছে ওইখানে ওই যে ভিড় ওই হচ্ছে লাইন সবাই কাছ থেকে রথকে স্পর্শ করছে এবং রথ পরিক্রমা করছে এদিকে রয়েছে অনেক স্টল এই হলো অস্থায়ী মন্দির যেখানে এই মুহূর্তে জগন্নাথ দেব রয়েছেন ওইদিকে মা লক্ষ্মীর পরিক্রমা চলছে এখনো আবার এদিকে আসছে
উপর দিয়ে ভালোভাবেই যাওয়া যাচ্ছে। এখন যাচ্ছি মেইন মন্দিরে। ভেতরে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস, এগুলো সবই ফ্রিতে, তবে ফ্রি কুপন কাউন্টার ওখানে আছে, ওইখানে ওখান থেকে কুপন কালেক্ট করতে হবে। মন্দিরের ঠিক বাঁদিকেই জুতো রাখার কাউন্টার। জুতো রেখে দিলাম, টোকেন দিল 20 নম্বর। এখানে রয়েছে তুলাদান, ভেতরে রয়েছে বিশাল বড় একটা ঝাড়, অপূর্ব প্রভুপাদজির মূর্তি। এখানে বিভিন্ন জায়গায় চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে চলছে, ওইখানেও চলছে। ওইখানে দেওয়া হচ্ছে ফ্রি প্রসাদ, আর তার লাইন হলো এইটা। আমিও দাঁড়িয়ে পড়েছি ফ্রি প্রসাদের লাইনে।
লাইনটা এইভাবে ঘুরে ওই দিকে গেছে। লাইন বড় হলেও ভেতরে রয়েছে অনেকগুলো কাউন্টার। ভেতরে রয়েছে একটা বড় এলসিডি স্ক্রিন, যেখানে ভেতরের অনুষ্ঠান এখানে দেখানো হচ্ছে। এদিকে রয়েছে গোপালের জামা, বিভিন্ন সাজ। এদিকে রয়েছে পাঞ্জাবি, টি শার্ট। প্রসাদের কাউন্টার থেকে প্রসাদ কিনে আপনারা বাড়িতে নিয়ে যেতে পারবেন, সেই ব্যবস্থা রয়েছে। এখন প্রায় সন্ধে 7টা বেজে গেছে, আমার মেলা ঘোরাও হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন জায়গায়।